আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে বিএনপির মিছিল শেষে পুলিশের সাথে সংঘর্ষ, টিয়ার শেল নিক্ষেপ, বিনা উস্কানিতে হামলার অভিযোগ মির্জা ফখরুলের। বিএনপি সবসময় বিশৃঙ্খলা করতে চায় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী, যে কোনো ইস্যুকে রাজনৈতিক রূপ দিয়ে বিতর্কিত করাই তাদের কাজ, মন্তব্য ওবায়দুল কাদেরের। সরকারের নীতির কারণে গত ১৩ বছর ধারাবাহিক প্রবৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধি সহ অর্থনীতি এগিয়েছে বললেন প্রধানমন্ত্রী, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট উদ্বোধন। গ্রাহকের ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কর্ণফুলী কো অপারেটিভের এমডি সহ ১০ জন গ্রেফতার, ইভ্যালি চালানো না গেলে অবসান জানিয়েছে হাইকোর্ট গঠিত বোর্ড। মাদক মামলায় আত্মসমর্পণ করে আবারও জামিন পেলেন আলোচিত নায়িকা পরিমণি, পিছিয়েছে চার্জশিট গ্রহণের শুনানি, মডেল তিন্নি হত্যা মামলার রায় ১৫ নভেম্বর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। রাজধানীর নয়াপল্টন এলাকায় বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, বিনা উস্কানিতেই এই হামলা। অন্যদিকে পুলিশ বলছে সমাবেশের পর মিছিলের কোনো কর্মসূচি না থাকলেও নেতাকর্মীরা মিছিল করে এবং হামলা চালায়। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ শেষে ফেরার পথে নেতাকর্মীদের নাইটিঙ্গেল মোড়ে বাধা দেয় পুলিশ। নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে ধাওয়া দেয় তারা। নয়াপল্টনের আশপাশের গলিতে অবস্থান নিয়ে নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট, টিয়ার শেল নিক্ষেপ করা হয়। এ সময় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। পুলিশ বলছে সমাবেশের কর্মসূচি থাকলেও মিছিলের কোনো কর্মসূচি ছিল না। সমাবেশ শেষে মিছিল, আপনারা জানেন যে পার্টির মহাসচিব বলছে কোনো ধরনের মিছিল হবে না। এরপরে আপনারা দেখেছেন মিছিল সহকারে এদের নেতাকর্মীরা যখন এদের এখানে আসে আমাদের পুলিশের উপর ইট পাটকেল ছুঁড়ে, তখন পুলিশ বাধ্য হয়ে লাঠিচার্জ করে। পুলিশ, আমার অনেক পুলিশ সদস্য আহত হয়েছে তাদের ইট পাটকেলে। তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, বিনা উস্কানিতে নেতাকর্মীদের উপর হামলা করেছে পুলিশ। শান্তিপূর্ণভাবে আমরা সমাবেশটা শেষ করেছি এবং আমি পরিষ্কার করে বলেছি যে আমাদের প্রোগ্রাম কর্মসূচি এখানেই শেষ হলো। এরপরে তারা ঘরে ফিরে যাচ্ছিল শান্তিপূর্ণভাবেই। ঘরে ফিরে যাওয়ার সময় পুলিশ অতর্কিতে তাদের উপরে আপনার হামলা করেছে, তাদের উপরে লাঠিচার্জ করেছে, টিয়ার গ্যাস শেল মেরেছে এবং গুলি করেছে। অনেকেই আমাদের নেতাকর্মীরা তারা আহত হয়েছেন এবং অনেকে আবারও গ্রেফতার করা হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ করছি এবং অবিলম্বে সকল গ্রেফতারকৃত নেতাকর্মীদেরকে মুক্তি দেওয়ার জন্য বলছি। সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়ায় সভা সমাবেশ করতে দিচ্ছে না বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন বিএনপি সবসময় বিশৃঙ্খলা তৈরিতে অভ্যস্ত। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে কোনো ইস্যুকে রাজনৈতিক রূপ দিয়ে বিতর্কিত করাই বিএনপির কাজ। সচিবালয়ে বিএসআরএফ সংলাপে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন কুমিল্লা ও রংপুরে সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতদের সবার নাম প্রকাশ করা হবে, যে দলেরই হোক না কেন অপরাধীকে ছাড় দেয়া হচ্ছে না, হবেও না। পুলিশ বাধা দিলেই বিএনপি বিশৃঙ্খলা করে বলে অভিজ্ঞতার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপি কিন্তু সবসময় এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে, তারা সবসময় একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য, একটা উস্কানি দেওয়ার জন্য, বিশৃঙ্খল পরিস্থিতি হওয়ার একটা উস্কানি দেওয়ার জন্য এগুলো করে থাকে।
বাসভবনে ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় ভিডিও ফুটেজ অনুযায়ী সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। অথচ বিএনপি নেতারা বলছেন বিরোধীদের হেনস্থা করতেই মামলা, এটা বিএনপির ডাবল স্ট্যান্ডার্ড। ওবায়দুল কাদেরের প্রশ্ন, কোন সরকার কি দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে চায়, আর তা করেই বা কি লাভ সরকারের? দোষারোপের রাজনীতি যেহেতু বিএনপির আদর্শ, সেহেতু সরকারের বিরুদ্ধে কিছু না কিছু বলতেই হবে। এ ধরনের কল্পিত অন্তঃসারশূন্য অভিযোগ তারই ধারাবাহিকতা। যে কোনো ইস্যুকে রাজনৈতিক রূপ দিয়ে বিতর্কিত করাই তাদের কাজ, অপপ্রচারই তাদের শেষ আশ্রয়স্থল। এদিকে জামাত বিএনপি ও ধর্মান্ধ উগ্রগোষ্ঠী সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি করে বলে মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদের। রংপুরে সাম্প্রদায়িক হামলার মূল হোতাকে ছাত্রলীগ থেকে বের করে দেওয়া হয়েছে উল্লেখ করে বলেন, কাজেই এই হামলায় ছাত্রলীগ জড়িত তা আর বলা যায় না। রাজশাহী সার্কিট হাউসে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এই ঘটনার পরিকল্পনা হয়েছে ওই লন্ডনে বসে, এই ঘটনার পরিকল্পনা হয়েছে লন্ডনে বসে, এই পরিকল্পনা করে দীর্ঘ এক মাস ধরে পরিকল্পনা করে। আমরা দেখেছেন না বিএনপি দীর্ঘ প্রায় এক মাস ধরে বৈঠক করেছে, প্রকাশ্যে বৈঠক করেছে আর গোপনে ষড়যন্ত্র করেছে, এবং সেই ষড়যন্ত্রের অংশ হচ্ছে এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে দুর্গাপূজার সময় বিভিন্ন জায়গায় হামলা পরিচালনা করা। সাম্প্রদায়িক সহিংসতার পেছনের শক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আবারও হুঁশিয়ারি দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। নেতারা সারা দেশে। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সরকার। সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে মানুষের অধিকার ব্যাহত করে সরকার জনমানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। সরকার পরিবর্তন এখন জনগণের দাবি, পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান তিনি। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব অভিমুখে সম্প্রীতি শোভাযাত্রা হওয়ার কথা থাকলেও অনুমতি না থাকায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি। এতে দলটির নেতারা অভিযোগ করেন, নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির জন্য সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে হিন্দু মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্র করছে। আজকে মন্দিরে হামলা করে ক্ষমতা শিখানো যাবে না, বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে। এই স্বৈরাচারী জেলমবাদ দাবিদার দুর্নীতিবাদ সরকারে থেকে জাতিকে মুক্ত করার জন্য জাতি শপথ নিয়েছে। আজকে এটা অত্যন্ত দুঃখজনক, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে সরকার এদেশে যে একটা পরিস্থিতি সৃষ্টি করেছে, এবং এই মন্দির ভাঙার মধ্য দিয়ে নির্দলীয় নেতা কর্মীদের গ্রেপ্তার করে তারা আন্দোলনকে ভিন্ন খাতে নিতে চায়, অথবা আন্দোলন স্তব্ধ করতে চায়। সমাবেশে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই হিন্দু বৌদ্ধ ও মুসলিম সম্প্রদায়ের উপর আঘাত হেনেছে। বিএনপি শান্তিতে বিশ্বাস করে, সংখ্যালঘুদের উপর হামলা হলে বিএনপি তা প্রতিরোধ করবে। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, এই দেশে সরকার পরিবর্তন এখন জনগণের দাবি। আওয়ামী লীগের আর ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই, তারা কোনো সমস্যায় সমাধান করতে পারেনি। তারা আজকে সাম্প্রদায়িক দাঙ্গা থানা তৈরি করে, তারা আজকে মানুষের অধিকার থেকে ব্যাহত করে, তারা আজকে বিভিন্নভাবে জনমানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। তাই খুব পরিষ্কার কথা, পদত্যাগ করুন, অবিলম্বে পদত্যাগ করুন, করে একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় একটা নতুন নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন করুন, যেন সকলে ভোট দিতে পারে। সরকার হঠাৎ দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, সরকারের নীতির কারণে গত ১৩ বছর ধারাবাহিক প্রবৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধি সহ অর্থনীতি এগিয়েছে। দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে অবকাঠামো ও নীতিগত সুবিধার বিষয়ে সরকারের অঙ্গীকারের কথাও জানান প্রধানমন্ত্রী। করোনা পরিস্থিতির মধ্যে বিশ্বব্যাপী স্থবিরতার মধ্যেও অর্থনীতি সচল রাখতে সরকার উদ্যোগী ছিল বলেও জানান তিনি।
মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ট্রেড ও ইনভেস্টমেন্ট সামিটে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের অর্থনীতির উন্নয়নে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগ বান্ধব নীতি নেওয়ার কথা জানান তিনি। এ কারণে বাণিজ্য সুবিধার বৈশ্বিক ইন্ডেক্স সহ বিভিন্ন ক্ষেত্রে দেশের এগিয়ে যাওয়ার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। একদিকে যেমন শিল্পায়নও ঘটবে, আমাদের শ্রমিকের অধিকারও সুরক্ষিত থাকবে, আবার ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে একটা সহজ সুন্দর পরিবেশ সৃষ্টি হবে, সেদিকে লক্ষ্য রেখে আমরা সেই পদক্ষেপটা নিই। আমাদের সরকারের গৃহীত বিভিন্ন নীতিমালার কারণে গত 13 বছরে একটানা গড়ে 6% অধিক প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে। বিনিয়োগ বান্ধব পরিবেশের উন্নতির জন্য আমরা অবকাঠামো সহ অন্যান্য নীতিগত সহায়তা প্রদানে অঙ্গীকারবদ্ধ এবং ব্যবসার বিভিন্ন সূচকে উন্নয়নে বিশ্বের সর্বোচ্চ 20টি সংস্কারকারী দেশের মধ্যে বাংলাদেশ অন্তর্ভুক্ত হয়েছে। প্রায় 13 বছরে আমরা দেশের প্রতিটি খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করেছি। রেল, নৌ, সড়ক, আকাশপথের যোগাযোগ অবকাঠামো উন্নয়ন সহ বাংলাদেশে বিনিয়োগের বিভিন্ন সুবিধার কথা তুলে ধরে বিনিয়োগের আহ্বান জানান সরকার প্রধান। যারা বিনিয়োগ করতে আসবেন তারা শুধু বাংলাদেশ পাবেন না, আমি বলবো দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ারও দেশগুলিতে তাদের একটা সুযোগ থাকবে এই বাজারগুলি ধরার এবং রপ্তানি করার, এবং বাংলাদেশ থেকে সারা আমি বলি যে প্রাচ্য পাশ্চাত্য একটা যোগাযোগের ব্রিজ হিসেবে বাংলাদেশ গড়ে উঠবে ভবিষ্যতে, যেটা আমাদের দেশে ব্যবসা বাণিজ্যের আরও প্রসার করতে সহায়তা করবে। ব্যবসা বাণিজ্যের পাশাপাশি দরিদ্রদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন এসডিজি বাস্তবায়নে বিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। অবশেষে রাজনৈতিক দলের নাম ঘোষণা করলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তার ঘোষিত দলের নাম বাংলাদেশ গণ অধিকার পরিষদ। দলে নুরুল হক নূর রয়েছেন সদস্য সচিব হিসেবে, আর আহ্বায়ক করা হয়েছে ডক্টর রেজা কিবরিয়াকে। নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের দাবিতে সকল দলকে ঐক্যবদ্ধ করে আন্দোলনের প্রত্যয় জানান নতুন দলের নেতারা। রাজধানীর পল্টনের প্রীতম জামান টাওয়ারে অবস্থিত কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলের নাম ঘোষণা করেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার পুত্র ডক্টর রেজা কিবরিয়াকে আহ্বায়ক এবং নুরুল হক নূরকে সদস্য সচিব করে দলটির 83 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির বিভিন্ন পদে ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের বর্তমান সাবেক নেতাদের অনেকেই রয়েছেন। জনতার অধিকার আমাদের অঙ্গীকার স্লোগানকে সামনে রেখে এবং গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার ও জাতীয় স্বার্থকে মূলনীতি করে যাত্রা শুরু করে বাংলাদেশ গণ অধিকার পরিষদ। দলের লক্ষ্য আর উদ্দেশ্যের কথা তুলে ধরেন নূর। বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না, এটা কোন রাজনৈতিক দল যাবে না, সুতরাং এ বিষয়ে ক্লিয়ার। যারা বর্তমান সংকট উত্তরণে রাজনীতির মাঠে লড়াই সংগ্রাম করতে প্রস্তুত, তাদের সাথে আমরা নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের দাবিতে জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য যুগপৎভাবে জোটগতভাবে আন্দোলন সংগ্রাম হতে পারে। আগামী নির্বাচন নিয়ে ভাবনার কথা জানান দলের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া। আমাদের আসল কথা হলো আমরা একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার চাই, এটা ছাড়া নির্বাচনে নামার এই এই প্রতারকদের নির্বাচন এই 2018-এর এটাতে নামার কোনো মানে হয় না। আর কার সাথে জোট হবে সেটা তখনকার পরিস্থিতি দেখে আমরা ঠিক করব। আমাদের পরিকল্পনা 300, এই মুহূর্তে 300 আসনে 300 জন প্রার্থী দেওয়া। অনুষ্ঠানে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। ভিন্ন মত প্রকাশের অধিকার থাকবে, কথায় কথায় কেউ কাউকে বের করে দেবেন না, কেউ কার সাথে করবেন না, সেটা। আর দু একটা কথা আমি বলতে চাই, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে হবে না, ধর্ম থাকবে হৃদয়ে, ধর্ম থাকবে মসজিদে মন্দিরে গির্জায়, ধর্ম থাকবে আমাদের সেখানে সঠিক চিন্তাধারায়। আজকে এই যে ঘটনাটা সম্প্রতি ঘটেছে এটা সরকারের ব্যর্থতায় ঘটেছে। মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, ঢাকা।
এদিকে সাম্প্রদায়িক হামলায় জড়িত থাকার অভিযোগ এনে নবগঠিত রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ নিষিদ্ধের দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। মঙ্গলবার এই দাবিতে রাজধানীর শাহবাগে সমাবেশ ও অবরোধ কর্মসূচি পালন করে সংগঠনটি। কর্মসূচি থেকে চট্টগ্রামের জে এম সেন হলের পূজা মণ্ডপ সহ দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলার মদতদাতাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। তাদের অভিযোগ, গণ অধিকার পরিষদের নেতাদের নীতি আদর্শ নেই, মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের তাগিদও দেওয়া হয়। বক্তারা গণ অধিকার পরিষদ সহ ছাত্র ও যুব অধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি জানান। সমিতির নামে নিবন্ধন নিয়ে ব্যাংকিং কার্যক্রম চালিয়ে গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নিয়েছে ১০০ কোটি টাকার ওপরে, অ্যাকাউন্টে আছে মাত্র ৮২ লাখ টাকা। অর্থ আত্মসাত ও প্রতারণার অভিযোগে রাজধানীর পল্লবী থেকে কর্ণফুলী মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাকিল আহমেদ সহ ১০ জনকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাতে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে র্যাব গ্রেফতার করে কর্ণফুলী মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাকিল আহমেদ সহ ১০ জনকে। উদ্ধার করা হয় সমিতির বিভিন্ন কাগজপত্র ও নগদ ৪ লাখ টাকা। মিরপুরের পল্লবীতে ১৮ বছর ধরে সমিতির নামে ব্যাংকিং কার্যক্রম চালাচ্ছিল কর্ণফুলী মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেড। এখানে যদি টাকা রাখো তোমাকে প্রত্যেক মাসে ১ লাখ টাকায় ১৮০০ টাকা দিবে। তা আমি সেই হিসাবে ৩ লাখ টাকা তাদের কাছে জমা দিছি, আমার বই আমার দিছে, তা ৩ লাখ টাকা রাখছি। এখন হ্যাঁ, আমার লাভ দেয় না টাকা দেওয়ার জন্য সবাই গেছে, তখন তারা খালি ডেট দেয় আর ঘুরায়, ডেট দেয় আর ঘুরায়। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে র‍্যাব দাবি করেন অর্থ আত্মসাতের টাকা দিয়ে সমিতির মালিক জসিম উদ্দিন বিপুল পরিমাণ সম্পদের পাহাড় গড়েছেন। ৮০-৮২ লক্ষ টাকা তাদের ফান্ডে আছে, অথচ এখানে ১০০ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। নিবন্ধন অধিদপ্তর তারা একটা অডিটও করছে, অডিটে ওই যে ওই ৫১৮ জনের সমিতির যে অর্জিত টাকা ওই টাকাটাই তারা দেখাইছে। এর বাইরে যে বিশাল বিশাল লেজার বুক যেগুলো আমরা আনতে পারিনি ব্যাংকের মতো ব্যবহার হচ্ছে, অনানুষ্ঠানিকভাবে ব্যাংকিং খাত হিসেবে তারা ওটা ব্যবহার করতেছে, এটা তাদের চোখে পড়ে নাই কেন? এটা আমাদের কাছে এটা মানে খুব বোধগম্য হয় না। সমিতির মালিক জসিম উদ্দিন আত্মগোপনে আছেন, তিনি শিগগিরই আইন শৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়বেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা। হাইকোর্ট গঠিত ইভ্যালির পরিচালনা বোর্ড জানিয়েছে ইভ্যালির কার্যক্রম চালিয়ে নেওয়াকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে, তবে একান্তই চালানো না গেলে কোম্পানিটির অবসায়নের চিন্তা করা হবে। ইভ্যালির অর্থ কোথায় কী পরিমাণ আছে তার খোঁজ নেওয়া হচ্ছে। ইভ্যালির অফিস এখন থেকে পরিচালনা বোর্ডের অধীনেই থাকবে। ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রতারণার জালে আটকে গেছে গ্রাহকের শত শত কোটি টাকা। যদিও প্রতিষ্ঠানটির সাবেক এমডি রাস্তেল এখন সস্ত্রীক কারাগারে, গ্রাহকের টাকা ফেরত পাওয়ার অনিশ্চয়তার মধ্যে গত ১৮ অক্টোবর ৫ সদস্যের পরিচালনা বোর্ড গঠন করে দেয় হাইকোর্ট। এরই প্রেক্ষিতে মঙ্গলবার ধানমন্ডিতে ইভ্যালি কার্যালয়ে প্রথমবারের মতো বৈঠক করেন পরিচালনা বোর্ড। প্রায় ১.৫ ঘন্টার বৈঠকে আলোচনা হয় ইভ্যালির পরবর্তী পদক্ষেপ নিয়ে। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন পরিচালনা বোর্ডের প্রধান। যদি আমরা মনে করি যে এটি চালিয়ে যাওয়া সম্ভব হবে তাহলে আমরা এটি চালিয়ে যেতে পারব, এবং সেটিই হচ্ছে মহামান্য হাইকোর্টের নির্দেশনা। আর যদি দেখা যায় যে না, এটি চালিয়ে যাওয়া সম্ভব হবে না, তাই না, তাহলে আমরা এটিকে সেই যেটাকে বলে লিকুইডেশনের দিকে, অর্থাৎ সোজা বাংলায় দেউলিয়াত্বের দিকে নিয়ে যাব। দুটো সিন্দুক এবং বেশ কয়েকটি আলমিরা রয়েছেন যেগুলো এখনও তালাচাবি তালাবদ্ধ রয়েছে। আমরা তো আশা করছি যে এই সিন্ধুকগুলোতে অনেক মূল্যবান জিনিসপত্র পাওয়া যাবে। এদিকে ইভ্যালি বোর্ড সভা চলার সময় অর্থ ফেরতের দাবিতে ভবনের বাইরে মানববন্ধন করেন ভুক্তভোগী গ্রাহকরা। এই কমিটির সাথে রাসেল ভাইকে যুক্ত করে যাতে পরিচালনা করতে পারে আমরা এটি চাচ্ছি। ১ মাসে ২.৫ লক্ষ প্লাস অর্ডার সে ডেলিভারি দিছিল, ছোটোখাটো হোক যাই হোক পূর্ণ ২.৫ লক্ষ প্লাস ডেলিভারি দিয়েছে। এখন তো আগামী ৬ মাস তো আমরা কোনো পূর্ণই চিনতে পারবো না, কোনো কিছুই বলতে পারবো না। এই কমিটিকে ৬ মাস সময় দেওয়া হয়েছে যে ৬ মাস আমরা তাদেরকে চাপই দিতে পারবো না, তাহলে যদি আমরা এই ৬ মাস ওনারা কী করবে? ভুক্তভোগীরা বলছেন চরম আর্থিক কষ্ট অনিষ্টতার মধ্যে দিন কাটছে তাদের। জিএম হাসান, বাংলাভিশন, ঢাকা।
মাদক মামলায় আলোচিত নায়িকা পরিমণির জামিনের মেয়াদ বেড়েছে। আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরিমণি ও তার দুই সহযোগী। একই সঙ্গে অভিযোগপত্র গ্রহণের শুনানিও পিছিয়েছে। 15 নভেম্বর শুনানির নতুন তারিখ দিয়েছেন মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম। মাদক মামলার আসামি ঢাকা সিনেমার আলোচিত নায়িকা পরিমণি রবিবার রাতে রাজধানীর একটি 5-তারকা হোটেলে জমকালো আয়োজনে উদযাপন করেন জন্মদিন। জন্মদিন অনুষ্ঠানের একদিন পর মঙ্গলবার সকাল 9:30 মহানগর দায়রা জজ আদালতে যান মাদক মামলায়। দুই সহযোগী দীপু ও কবিরকে নিয়ে আদালতে আত্মসমর্পণ করেন পরিমণি, আবেদন করেন জামিনের। জামিনের মেয়াদ বাড়ানোর বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী, তবে বিশেষ বিবেচনায় আদালতে মঞ্জুর হয়েছে পরির জামিনের মেয়াদ। তার শুটিংগুলো শুরু হয়েছে বিভিন্ন ছবির, এর জন্য তাকে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় যেতে হচ্ছে, যার কারণে আমরা কোর্টকে আবেদন করেছিলাম যে 1 মাসের বেশি টাইম দেওয়ার জন্য। পরবর্তীতে কোর্ট 15 তারিখ পর্যন্ত একটা সময় দিয়েছে। মামলার অভিযোগপত্র গ্রহণ শুনানির তারিখ ছিল মঙ্গলবার, বিচারক ছুটিতে থাকায় চার্জশিট গ্রহণ শুনানি পিছিয়ে দেন ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম। ভারপ্রাপ্ত আদালত এটা আমলে গ্রহণ করতে পারে নাই, যার জন্য এই মামলাটি আবার 15/11/2021 এই মামলাটি আবার অভিযোগপত্র আমলে গ্রহণ শুনানির জন্য 15 দিন ধার্য হয়েছে। গেল 4 অক্টোবর পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা। এর 3 মাস আগে 4 আগস্ট বনানীর বাসা থেকে পরিমণিকে আটক করে র‍্যাব। জব্দ করা হয় বিভিন্ন ধরনের মাদক। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা। মডেল ও অভিনেত্রী তিন্নি হত্যা মামলার রায় আগামী 15 নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। ঢাকার 7ম অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক কেশব রায়চৌধুরী এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, আজ রায় ঘোষণার দিন ধার্য ছিল, কিন্তু রাষ্ট্রপক্ষ মামলাটি পুনরায় শুনানির জন্য একটি আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক পরবর্তী এ তারিখ ধার্য করেন। 2002 সালের 10 নভেম্বর বুড়িগঙ্গা নদীতে মডেল তিন্নির লাশ পাওয়া যায়। পরে অজ্ঞাত পরিচয় আসামি বিরুদ্ধে মামলা করেন কেরানীগঞ্জ মডেল থানার তৎকালীন সহকারী উপপরিদর্শক শফিউদ্দিন। তদন্ত শেষে 2008 সালের 8 নভেম্বর বরিশাল 2 আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভিকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। একসময় বাজারে নতুন চাল উঠলেই দাম কমে যেত, এখন দিন পাল্টে গেছে, ভরা মৌসুমেও দাম কমে না। এর প্রধান কারণ চালের ব্যবসায় বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানের যুক্ত হওয়া। তবে দ্বিমত করে সংশ্লিষ্ট কেউ কেউ বলছেন, বড় কোম্পানিগুলোর সম্পৃক্ততায় চাল সংরক্ষণ পদ্ধতিতে পরিবর্তন আসবে, বছরে অন্তত 30 লাখ টন চাল অপচয় কমবে। চাল নিয়ে জিএম আহসানের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব আজ। ভাতের দুর্বল বাঙালি তার নতুন করে বলার নেই, বাঙালি ভাত খাবেন না ভাবাই যায় না, তাই তো শিল্প সংস্কৃতিতে ঘুরে ফিরে আসে ভাতের কথা। 1 টাকায় 8 মণ চাল শায়েস্তাখান আমলের ইতিহাস, সে যুগ কবেই শেষ। কিছুটা কম মূল্যে চাল পাওয়ার আশা করাও কঠিন হয়ে পড়েছে, তা ভরা মৌসুমেও। গরিবের মোটা চালের কেজিও এখন 50 টাকার উপরে। সম্প্রতি যে চালের দাম 70 টাকা ছুঁয়ে গেছে আপনার সরু চাল, আর মোটা চাল 50 টাকা ছুঁয়ে গেছে, তো এটা তো খুবই বেশি দাম। এই দাম কিন্তু অন্য কখনো অন্য সময় আমরা এটার অবলোকন করিনি। তো এইটার প্রধান কারণ হলো যে ছোট ছোট কোম্পানিগুলো যে ছিল, ছোট ছোট চাতালগুলো যে ছিল, এগুলো অনেকটাই অকেজো হয়ে গেছে এবং বড় কোম্পানিগুলো বাজারটাকে নিয়ন্ত্রণ করছে, আর কৃষকদের হাতে তো এখন চাল থাকে না। কৃষকদের কাছ থেকে এখন প্রচুর ধান যাচ্ছে বিভিন্ন কোম্পানির গোডাউনে, পরে তার সুন্দর মোড়কে দামি চাল হয়ে আসছে ভোক্তার হাতে। যদিও কর্পোরেট প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা বলছেন ভিন্ন কথা। মিল হবে, প্রসেস হবে, সেখানে ওয়েস্টেজ কমে যাবে, ওয়েস্টেজ কমলে কী হবে, সেখানে কিন্তু দেখা যাবে যে আমাদের যা উৎপাদন করে চাল, সেখানে প্রায় 30-35 লক্ষ টন চাল কিন্তু সারপ্লাস হবে অথবা মার্কেটে পাওয়া যাবে। এটা আরেকটা যেহেতু ব্র্যান্ডিং হবে এবং ফিক্সড প্রাইসে বিক্রি হবে, সেখানে ভোক্তা কিন্তু আর কম বেশি প্রাইসে কিনতে হবে না। সো এই পুরা একটা মার্কেটিং সিস্টেম কিন্তু ইভলিউশন হবে, এবং এই ইভলিউশনের ফলে কিন্তু আলটিমেটলি চাল যেহেতু একটা ইম্পর্টেন্ট পণ্য, এটি একটা ভালো কোম্পানিগুলো হাতে যাবে এবং কোয়ালিটি চাল কিন্তু বাজারে সরবরাহ হবে, এটাই কিন্তু ফিউচার চালের। তার দাবি, বড় প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা বদলে যেতে বসেছে কৃষি ও কৃষি পণ্যের সনাতনী ধারণা। ওভারঅল কিন্তু দেখা যাবে ইম্প্যাক্টটা এমন হবে,
কৃষকের লাভ হবে, যেহেতু কৃষক মার্কেট প্রাইস থেকে একটু বেশি প্রাইস পাবে, কারণ প্রিফিক্স তাকে প্রাইস দেওয়া হচ্ছে, তাকে সব ইনপুট দেওয়া হচ্ছে, টেকনোলজি দেওয়া হচ্ছে, ভ্যারাইটি দেওয়া হচ্ছে। তখন কৃষক কী করবে, আপনার উৎপাদনশীলতা অনেক বেড়ে যাবে। পুরা রাইস মার্কেটিং সিস্টেমে কমপ্লিট ভ্যালু চেনে কিন্তু দেখা যাবে ওভারঅল দেশের লাভ হচ্ছে। এত বেশি জমিতে ধান উৎপাদন করতে হবে না, এখন যে ধান উৎপাদন তার 60% জমিতে ধান উৎপাদন করবে। দেশে বছরে চালের চাহিদা 3,55,00,000 মেট্রিক টনের মতো, এর বিপরীতে সরকারি হিসেবে গত অর্থ বছর উৎপাদন হয় 3,87,00,000 মেট্রিক টন। তবে হিসেবটি নিয়ে প্রশ্ন রয়েছে বিশেষজ্ঞদের মধ্যে, কারণ প্রতি বছরই আমদানি করতে হচ্ছে চাল। জি এম আহসান, বাংলাভিশন, ঢাকা। স্বাস্থ্য পরীক্ষা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রাষ্ট্রপতিকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি VVIP ফ্লাইট আজ সকাল 8:45 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, ডিপ্লোম্যাটিক কোরের ডিন, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার, সেনাবাহিনী প্রধান, ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান, সহকারী বিমান বাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জার্মান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স সহ পদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তারা। স্বাস্থ্য পরীক্ষার জন্য গত 9 অক্টোবর বিদেশে যান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। নোয়াখালীর চৌমোহনীতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় গ্রেফতার জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ফয়সাল ইনাম কমল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সহ বিএনপি জামাতের 15 নেতার সম্পৃক্ততার কথা বলেছেন। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম। তিনি জানিয়েছেন, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গ্রেফতার কমলকে সোমবার রাতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে বিচারক 164 ধারায় আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দিতে কমল উস্কানিদাতা হিসেবে বরকতুল্লাহ বুলু সহ বিএনপি জামাতের 15 নেতার সম্পৃক্ততার বিষয়ে তথ্য দিয়েছেন। এদিকে ঘটনায় জড়িত আরও 8 জনকে সিলেট ও নোয়াখালীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে সহিংসতার সাথে জড়িত থাকার কথা স্বীকারও করেছেন। অন্যদিকে এ ঘটনায় গ্রেফতার 10 জনের 5 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। তাদের মধ্যে 3 আসামির 1 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিকে সাম্প্রদায়িক সহিংসতাকে পুঁজি করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা গ্রেফতারের প্রতিবাদে নোয়াখালীতে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। সংবাদ সম্মেলনে জেলা সভাপতি গোলাম হায়দার অভিযোগ করেন, বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে গণগ্রেফতার করছে পুলিশ। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান, শহর বিএনপির সভাপতি আবু নাসের ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে কুমিল্লায় পূজা মণ্ডপে হামলায় বিএনপির সম্পৃক্ততা পাওয়ার খবরে বিস্ময় জানিয়েছে কুমিল্লা জেলা ও মহানগর বিএনপি। নগরীর কান্দিরপার মহানগর বিএনপি কার্যালয়ে মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান দলের নেতারা। এ সময় লিখিত বক্তব্য পড়েন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি অভিযোগ করেন, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির ইমেজ নষ্টের চক্রান্ত ও ষড়যন্ত্র করছে একটি মহল। শুধু তাই নয়, রাজনৈতিকভাবে ঈর্ষান্বিত হয়ে সিটি মেয়র মনিরুল হক সাক্কু ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুকে জড়িয়ে নানা অপপ্রচারও চালাচ্ছে ওই মহলটি। সংবাদ সম্মেলনে সকল অপ্রীতিকর ঘটনার তীব্র নিন্দা এবং প্রকৃত দোষীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। এতে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা আব্দুর রফ চৌধুরী, ফারুক মোহাম্মদ জসিমউদ্দিন ও হাজি মাকসুদ সহ দলীয় নেতাকর্মীরা। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, হিন্দু সম্প্রদায়ের উপর সাম্প্রতিক হামলায় যেই জড়িত হোক তাকে শাস্তি দিতে হবে। সহিংসতায় ক্ষতিগ্রস্তদের বিষয়ে রাজধানীতে আয়োজিত আলোচনা সভা শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, হাঙ্গামা করার সুযোগ আর দেয়া হবে না, আওয়ামী লীগ ও প্রশাসন আর এ ধরনের ঘটনা ঘটার সুযোগ দেবে না। আগামী নির্বাচনকে ব্যাহত করতে এবং আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে না দেওয়ার ষড়যন্ত্র হিসেবেই এ ধরনের হামলা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। 21 আগস্ট হামলার সাথে জড়িতরাই এ সাম্প্রদায়িক হামলা করেছে বলে উল্লেখ করেন ফরিদুর হক খান। এর পেছনে আন্তর্জাতিক চক্রান্ত জড়িত জানান তিনি। একটা অস্থিতিশীল পরিস্থিতি কেউ যদি সৃষ্টি করে, সে অন্যায়কারী আমার দলের হোক
আর যারই হোক যেই হোক, আমি মনে করি তার মানুষ হিসেবে রূপ না, তাদের রূপটা হলো একটা পশু সমতুল্য। এই পশু সমতুল্য যারা এই সমস্ত কর্ম করেন তাদের বিরুদ্ধে আমাদের সবার ঐক্যবদ্ধ গঠন করতে হবে এবং আগামী দিনে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং যারা এই অপকর্ম করেছেন তাদের শাস্তিটা এমনই হওয়া উচিত যে তাদের শাস্তি দেখে পরবর্তীতে আর কেউ যেন এরকম কোনো কাজ করার মতো কোনো সাহস না পায়। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল ওলি আহমেদের অভিযোগ, বাংলাদেশকে পরাধীন করতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে বিদেশি শক্তি। বলেন, দেশের বিভিন্ন জায়গায় ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে পরিকল্পিত ষড়যন্ত্র হয়েছে। তিনি বলেন, 1971 সালে মুসলিম হিন্দু সবাই একসাথে দেশের জন্য যুদ্ধ করেছে, স্বাধীনতার 50 বছর পরে কার স্বার্থে এই দ্বন্দ্ব, প্রশ্ন করেন খেতাবপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধা। এলডিপির 15তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় ওলি আহমেদ এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, দলীয়করণের ফলে দেশ বিপর্যস্ত, বেড়েছে বেকারত্ব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবন অসহনীয় অবস্থায় পৌঁছেছে বলেও অভিযোগ করেন তিনি। দেশে করোনায় মৃত্যু শনাক্তের হার বেড়েছে, গত 24 ঘন্টায় মৃত্যু নেই ঢাকাসহ 4 বিভাগে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় আরও 6 জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 27,834 জনে। 19,184টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 276 জনের। মোট করোনা শনাক্ত হল 15,68,257 জনের। শনাক্তের হার 1.44, মৃত্যুর হার 1.77 ও সুস্থতার হার 97.70%। মারা যাওয়াদের মধ্যে 2 জন চট্টগ্রাম বিভাগের, 2 জন খুলনা, 1 জন রাজশাহী ও 1 জন সিলেট বিভাগের। চট্টগ্রামের বহদ্দরহাট ফ্লাইওভারের 2টি পিলারে ফাটল ধরায় ফ্লাইওভারের ওপরের অংশ দিয়ে কালুরঘাটমুখী সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। তবে এই বিষয়ে মুখ খুলতে নারাজ নির্মাণ কাজ বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। সকালে পরিদর্শনে গিয়ে চট্টগ্রাম সিটি মেয়র বলেন, নির্মাণের ত্রুটি থাকায় ফাটলের সৃষ্টি হয়েছে। অন্যদিকে ফ্লাইওভারে ফাটলের খবরে আতঙ্কে মহানগরবাসী। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়ার রিপোর্ট। 2013 সালে চট্টগ্রামের বহদ্দারহাট ফ্লাইওভারের উদ্বোধন করা হয়। প্রায় 150 কোটি টাকা ব্যয় হয় 1.4 কিলোমিটার দৈর্ঘ্য ও 14 মিটার প্রস্থ এম এ মান্নান ফ্লাইওভারে। পরে 30 কোটি টাকা ব্যয়ে 300 মিটারের কালুঘাটমুখী একটি র্যাম্প যুক্ত হয় ফ্লাইওভারটিতে। 2012 সালের 24 নভেম্বর বহদ্দারহাটে নির্মাণাধীন এই ফ্লাইওভারটিরই গার্ডার ধসে প্রাণ যায় অন্তত 14 জনের। 9 বছরের ব্যবধানে একই ফ্লাইওভারে 2টি পিলারে ফাটলের ঘটনা জানাজানির পর থেকে আতঙ্কে নগরবাসী। সোমবার রাতে এক ব্যক্তির ফেসবুক পোস্টে উড়াল সড়কটিতে ফাটলের ঘটনা প্রকাশ পায়। পরে রাতেই কালুঘাটমুখী অংশের যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। মঙ্গলবার সকালে পরিদর্শনে গিয়ে ফাটল দেখে হতবাক হন সিটি মেয়র নিজেই। তার দাবি, নির্মাণে ত্রুটি থাকায় ফাটলের সৃষ্টি হয়েছে। নির্মাণে ত্রুটি থাকার দরুন ফাটলটা সৃষ্টি হয়েছে, এখন আমরা আজকেই সিডিএকে চিঠি দেব এটার জন্য, তড়িৎ ব্যবস্থা গ্রহণ করার জন্য, কারণ যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। স্ট্রাকচারাল ত্রুটি ও প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের অনভিজ্ঞতার কারণে বারবার এ ধরনের ঘটনা ঘটছে বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা। এটা ওভারলোডের গাড়ি চলার কারণে এই ফেলিওরটা হয়েছে। এটা আপাতত আর মানে এক্সপ্যান্ড করার সুযোগ নেই, কারণ যদি লোডিং গাড়ি চলে তাহলে আবার এক্সপ্যান্ড করে, তবে এখন আমরা কিন্তু অলরেডি বন্ধ করে দিয়েছি আর গাড়ি এখন চলছে না। ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে যারা কাজটি করেছে তাদের কিন্তু সে পুরো অভিজ্ঞতা ছিল না এই ধরনের কাজ করা, এবং যার কারণে অভিজ্ঞতাহীন কোনো প্রতিষ্ঠান যদি বড় ধরনের এই ধরনের ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক করে তখন কাজের মধ্যে ত্রুটি থেকে যাওয়াটা অত্যন্ত স্বাভাবিক, এবং সেই কারণেই দ্রুততার সাথে এক্সপার্ট কাউকে দিয়ে এই ব্রিজগুলি এখনই আবার পক্ষানুপক্ষ পরীক্ষা করা দরকার। তবে এ বিষয়ে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কেউই মুখ খুলতে নারাজ। শাহেদা পিয়া, বাংলাভিশন, চট্টগ্রাম। আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট দেখুন।
গত এক বছরের সেরা প্রতিবেদনের ভিত্তিতে এবার 22 সাংবাদিক পেলেন নগদ জিআরও বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড। মঙ্গলবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেন। পত্রিকা, অনলাইন, রেডিও এবং টেলিভিশন এই চার ক্যাটাগরিতে পুরস্কার দিয়েছে ঢাকা রিপোর্টার ইউনিটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিআরও সভাপতি মুরসালিন নোমানি। বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও মার্কিন সেনাবাহিনীর যৌথ উদ্যোগে ঢাকায় শুরু হয়েছে ভূমিকম্প দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক 3 দিনের অনুশীলন। আর্মি গলফ ক্লাবে এই কর্মশালার উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ মহসিন ও প্রশান্ত মহাসাগরীয় মার্কিন সেনা কর্মকর্তা মেজর জেনারেল রেজিনাল্ড জি এ নীল বক্তব্য রাখেন। নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো গ্রিন ইউনিভার্সিটির 2 দিনব্যাপী আইটিডি সম্মেলন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ গুলাম সামদানি ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর আব্দুর রাজ্জাক, ট্রেজারার অধ্যাপক ডক্টর ফয়জুর রহমান। সম্মেলনের দ্বিতীয় দিন জাপানের আকিতা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর প্যাট্রিক ডো ঘেরটি, আজকের পত্রিকার সম্পাদক প্রফেসর ডক্টর গুলাম রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ফিনান্সিয়াল হেরাল্ডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ, মহাসচিব নুরুল আমিন রোকন, সাবেক মহাসচিব এম এ আজিজ, ডিউজের সভাপতি কাদের গনি চৌধুরী, কবি আব্দুল হাই শিকদার ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সমৃদ্ধ উন্নত দেশ গড়ার অঙ্গীকার নিয়ে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হল আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। স্বাধীনতা সংসদ আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব সৈয়দ মারগুক মুর্শেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মোহাম্মদ খাদিমুল ইসলাম চৌধুরী। আরও বক্তব্য রাখেন বেগম নাদিরা ইয়াসমিন জলি এমপি। নানা আয়োজনে ঝালকাঠিতে পালন হয়েছে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হকের 149তম জন্মবার্ষিকী। নিজ জন্মস্থান সাতরিয়ায় শেরে বাংলা রিসার্চ ইনস্টিটিউট মিলনায়তনে এই উপলক্ষে আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ক্যাবল টিভি খাতে নীতিমালা প্রণয়ন ও সিদ্ধান্ত বাস্তবায়নে ফিড অপারেটরদের অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে ফিড অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনের মাধ্যমে ক্লিন ফিড বাস্তবায়ন ও ক্যাবল টিভি খাতকে প্রযুক্তি শিল্প ঘোষণা সহ 8 দফা দাবি তুলে ধরা হয়। বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে বিএনপির মিছিল শেষে পুলিশের সাথে সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ, বিনা উস্কানিতে হামলার অভিযোগ মির্জা ফখরুলের। বিএনপি সবসময় বিশৃঙ্খলা করতে চায় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী, যে কোনো ইস্যুকে রাজনৈতিক রূপ দিয়ে বিতর্কিত করাই তাদের কাজ, মন্তব্য ওবায়দুল কাদেরের। সরকারের নীতির কারণে গত 13 বছর ধারাবাহিক প্রবৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধি সহ অর্থনীতি এগিয়েছে বললেন প্রধানমন্ত্রী, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট উদ্বোধন। গ্রাহকের 100 কোটি টাকা আত্মসাতের অভিযোগে কর্ণফুলী কো অপারেটিভের এমডি সহ 10 জন গ্রেফতার, ইভ্যালি চালানো না গেলে অবসান জানিয়েছে হাইকোর্ট গঠিত বোর্ড। মাদক মামলায় আত্মসমর্পণ করে আবারও জামিন পেলেন আলোচিত নায়িকা পরিমণি, পিছিয়েছে চার্জশিট গ্রহণের শুনানি, মডেল তিন্নি হত্যা মামলার রায় 15ই নভেম্বর। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।